জয়েন করে নি। আর আমাদের প্লেয়ার আইডি আপনারা যদি আমার সাথে খেলতে চান, আমাদের প্লেয়ার আইডি পেয়ে যাবে নিচের ডিসক্রিপশনে, নিচের ডিসক্রিপশনে আমাদের প্লেয়ার আইডি আছে, তো সেখান থেকে পেয়ে যাবেন। তো গাইস জয়েন করে ফেলুন তাড়াতাড়ি, আমরা আছি, আপনারা দেখতে থাকুন আমাদের লাইভ স্ট্রিমটি। আর আমরা 2 দিন লাইভ স্ট্রিম আসতে পারিনি, তার মেন কারণ হচ্ছে আমি সিক ছিলাম, আমার জ্বর আসছিল, সো আমি লাইভ স্ট্রিমে আসতে পারিনি। আর এখন লাইভ স্ট্রিমে আমি জাস্ট ওয়েট করছি আমার টিমমেটের জন্য। আরাফাত, আমার রাউরি মেগা সহ খেলার জন্য কিন্তু খেলতে যেতে পারতেছি না গাইস। আমার টিম মেট আসতে আসতে দিন পার করে রাত করে দিয়েছে। আর গাইস এখন পিং মোটামুটি ঠিক আছে, পিং আবার নষ্ট হয়ে গেছে, কিছু করে থাকবে না। আর আমি এখন টিম মেট কি জানি, আচ্ছা আচ্ছা তাহলে আমরা কি স্কোয়াড খেলবো নাকি আমরা ফার্স্ট ম্যাচটা একটু ডুয়ো ম্যাচ খেলি? আচ্ছা আমি তো খেলবো, আমি দেখে বুঝছি। আচ্ছা দেখি কারে কারে নেওয়া যায়। আচ্ছা আমরা চলে স্কোয়াডে ফেলে দিই। সুরিয়া মাল লেগছে, সুরিয়া মাল লেগছে, হাই হ্যালো ভাই সুরিয়া। আচ্ছা তাহলে আমরা খেলা খেলা প্লে করতেছি, রেডি দিয়ে দেবো। ওকে আমি রেডি দিচ্ছি। গাইস আপনারা তাদের জয়েন করে ফেলুন, আর অবভিয়াসলি আপনারা শেয়ার করুন বন্ধু বান্ধবদের সাথে। আর আমাদের সাথে খেলতে চাইলে আপনারা খেলতে পারবেন আমাদের সাথে, আমাদের প্লেয়ার আইডি দেওয়া আছে নিচে ডিসক্রিপশনে দেখতে পারেন সেখান থেকে। তো আমরা এখানে 3 জন বাংলাদেশি আর 1 জন যোগ হচ্ছে ভিয়েতনামে। আর বর্তমানে যে বাংলাদেশে আমাদের অনেকেই ভিয়েতনামের পতাকা ইউজ করে, গণপের হিন্দি আছে। এই দেখ আমার কাপড়, দেখ আমার কাপড়টা মারতেছে, যে আমি কাপড়টা পিয়ে পরি নাই গা। আকাশে তাকা রয়েছে গে ভাই, আপনি আকাশে তাকা রয়েছে গে। আচ্ছা গাইস আমরা কই নামবো বলেন তো, শুটিং রেঞ্জে জজপুর, জজপুর শুটিং রেঞ্জে নামলে টেকনিক্যাল বাংলা ভাই আমিও খেলবো ভাই, আসেন আপনি আইসা করেন আমাদের এই স্ট্রিমের প্লেয়ার আইডিতে অ্যাড করে রাখেন, তাহলে আমাদের সাথে খেলতে পারবেন। আচ্ছা তো গাইস আমরা জজপুলে নামব, দেখি ভিয়েতনামি প্লেয়ারটা বলছে, দেখি ভিয়েতনামি প্লেয়ারটা কি খেলে গাইস। এটা আমাদের দিনের ফার্স্ট ম্যাচ না, সরি এটা সেকেন্ড ম্যাচ। সো আমার গেম গেম প্লে খেলা বলে কিচ্ছু করার নেই, ওই তো অলরেডি এনিমি নাই হয়ে গেছে, কত নিচে কোবাইবো কোবাইবো, তোমাদের তোমাদের কোবানো হবে, নো প্রবলেম। আমি আমার পদেকা পাল্টানো কেন ভাই, আমার পদেকা দিয়ে একদম উপ পদেকা হয়েছে, হয়ে রয়েছে ওই ওই সাইডে যাই একদম সামনে যাবে।
সামনে যায় কন্টেনারগুলো, সামনে সামনে কন্টেনারগুলোর জায়গায়, মধ্যেগুলো থাকিস না, সবার সামনে ওগুলোর জায়গা, বুঝছো? সামনে সামনে কন্টেনারগুলোর জায়গা, কারণ মধ্যে কন্টেনার থাকা মানে নিজের বার্গারের মতো ই করে নেওয়া, সব অ্যাঙ্গেলে পড়বো মাইক, যে সামনে শুধু মধ্যের কন্টেনার থাকবে, সব অ্যাঙ্গেলে মানুষ পিটাইব। ওকে এস এম গেমার ভাই, হ্যালো ভাই, আর এস এম গেমার ভাই কেমন আছেন বললেন, কারণ আপনি আপনাদের রেগুলার আমাদের ভিডিও দেখেন, তার জন্য আপনার থ্যাংকস ভাই, আপনি অলওয়েজ দেখেন ভিডিওটা, আমাদের ভিডিও দেখেন, তাই আপনাকে অনেক থ্যাংকস। ওকে অবশ্যই শর্ট গান পাওয়া গেছে, শর্ট গান যার কিছু নেই তার শর্ট গান আছে, বুঝলি? মারছে নাকি আবার না, রুম এক প্লেয়ার মারছে, একটা অ্যাঙ্গেল আমরা ধরে রাখি, দিয়েছি উপর টাওয়ার থেকে, তোমারে সাইডে যাওয়ার চেষ্টা কর, সাইডে যা, সাইডেই থাক, ওই দেখো ওইখানে এনিমি দেবো না, দশ ফুলে টিমের সাথে থাকতে হয়, নাম্বার ওয়ান ফাইনাল আসছে, ওকে নাম্বার ওয়ান ব্রো আমি আসতেছি, টাওয়ারে চলে গেছে নাকি, আর তোর কাছে কি আছে? এক আছে, ভেক্টর আছে, রুই মার পিছনে পিছনে, তোর পিছনে গাইস, এটা হ্যাকার, দেখতেছেন দেখেন হ্যাকার, আমার ফার্স্ট লাইভ স্ট্রিমে কোন হ্যাকার, ওর স্পেক্টেড বন্ধ করে রাখছে, তোরা কি দেখতে পাচ্ছিস? লোক মেরে ফেলেছে, এ দেখ এ দেখ ওর নাম আসতেছে চাইনিজ লেখা, গাইস দেখেন ও কিন্তু ওয়ালে মারতেছে, টেকনিক্যাল বয়েজ হাই ভাই, টেকনিক্যাল বয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভাই, দেখতে থাকেন এখানে দেখতে একা খেলতেছে, আমাদের ফার্স্ট দেখেন দেখেন কেমনে উঠে, ওর খেলাটা জাস্ট দেখেন, ওর খেলা দেখবেন খেলিস, এটা হলো জাস্ট চাইনিজ হ্যাকার গাই, এটা আমার চাইনিজ সার্ভারে কানেক্ট হয়ে গেছি আমরা, ভিয়েতনামি, এই দেখো আয় আয় উপরে উঠে গেল, আয়সা ওরা জাম্প হ্যাক করছে, এর জাম্পিং হ্যাক, এর জাম্পিং হ্যাক করে নিছে, এই একারটা লোক খেলতে বিয়ামরাজের, ইয়ামরাজে খেললে যে এই একারটা লোকে পারবো, ইন্ডিয়ান উইও হ্যাকার, এক হ্যাকার বসে হ্যাকার হলে খেলা মজা লাগতো, দেখা যাক আর কেউ গাই বলা যায় না, আরও কয়েকটা পেতে পারি হ্যাকার, হ্যাঁ ভাই টেকনিক্যাল বয়েস, এটা 100% হ্যাকার, ভাই হ্যাঁ রিপোর্ট করবো, রিপোর্ট দিবো 100% ভাই, ওকে ভাই রিপোর্ট দেবো, কারণ ওর খেলাটা কিছু দেখতেছি পয়সা পয়সা, ওকে আর রিপোর্ট, রিপোর্ট করি যা,
রিপোর্ট রিপোর্ট ওকে রিপোর্ট করা উচিত। ওই যে রিপোর্ট, এই যে পাইছে হ্যাকার, 100% হ্যাকার, চিটিং গাইস, এরকম হ্যাকার দেখা রাখেন। হ্যাকার এমনিতেও খেলতে পারে না, হ্যাঁ ভাই 100% খেলাই পারে না। এটা রিপোর্ট, ওই গাড়ি বামাতে চালা পাই না, রিপোর্ট কর আরাফাত, রিপোর্ট কর, রিপোর্ট কর, এখান থেকে না, এখান থেকে না, এই যে সাইডে ওই গেমের খেলার সাইডে দেখ রিপোর্ট লেখা আছে, এইটা না ওইটা না, ওই গেমের রিপোর্ট, এই যে এটা প্লেয়ার রিপোর্ট। হ্যাঁ না রিপোর্ট কর, এই যে চিটিং কথা আছে যে রিপোর্ট করুন ভাই, ম্যাচ থেকে বেরোতে হয় না, এমনি রিপোর্ট করা যায়, রিপোর্ট করছি ভাই। নু ব্যাক টেকনিক্যাল বাংলা লাগছে, নু ব্যাকার, হ্যাঁ ভাই এটা নু ব্যাকার, হ্যাঁ ভাই এটার এক্সপেক্টেড কথা আছে, ওর খেলাটা দেখতেছি কি করতেছে, তো নেক্সট ম্যাচ খেলবো, নেক্সট ম্যাচ আবার ফিরে আমরা খেলবো, কিন্তু জাস্ট দেখতেছি। কিন্তু গাইস আই থিঙ্ক এর বাংলাদেশে আমি ফার্স্ট মানে লাইভ স্ট্রিমে দেখতেছি বাংলাদেশিদের মধ্যে একা, আমি মনে প্রথম বাংলাদেশি স্ট্রিমারদের মধ্যে আমি প্রথম মনে যে লাইভে দেখা যায় একা, আমিও তো আছি ওই দেখো, রিপোর্ট করা হয়েছে ভাই, দেখুন আপনারা পড়ে নিন। আচ্ছা প্লিজ গিভ মোর ডিটেলস, ওকে গাইস দেখেন এখন কি কাহিনী ঘটে, আরে হ্যাকার মরবো, এটা অরিজিনাল প্লে মারবো, দেখবি এটা হ্যাকার হ্যাকার খেলার খেলার মুডটা নষ্ট করতে হয় খেলার, কি না বাজে জানো হ্যাকের হ্যাকিং, ওই দেখো এই দেখো ওই মারে ওয়ালে তাও লাগা জায়গা, হ্যাঁ চার নাম্বারটা, আচ্ছা তুই বাইগুলো দেখ তো, বাইগুলো কি হ্যাক করতেছে না, বাইগুলো হ্যাকার না, এই দেখ কারণ বাইগুলো অন্তু জর্জ পুলে আছে, ওই এক আইসা পড়ছে, বাইগুলো নর্মাল প্লেয়ার মনে হয়, আমার যা লাগে ওইটা হলো, আরে যদি কেউ মারে পিছন থেকে তাহলে ওই বাঁচা ওই ই করা পারবো না, হিল করা পারবো না নিজেরে, না না তিন এক আর তিন এক আর না, ওই তো বলে মারতেছে, আয় গাইস দেখলেন কিন্তু ওই ওয়ালে মারলো মরে গেল গা, ওয়ালে মারলো ভিতরে শেকের ভিতরে মরে গেল, আমার এখন পড়ি লাগাইছি, ওই বলে পড়ি শয়তান ওই, আচ্ছা আচ্ছা হ্যাকার, ও ওই দেখো গাইছে না দেখেন, এর লাগা উঠতেছে, ও নো ভাই পান্ডা রে মারে, এসে গুড পান্ডা রে, পান্ডা কোরা দিয়া ভাই, এরা দেখতেছে আমি কি যে বলু কাহিনী কি হচ্ছে ভাই, যারা কারা কতজন দেখতেছেন, আমি সত্যি সিউরিতে তোমার খেলা দেখি ভাই, তোর এসএলএল ভাই নামে রিপোর্ট করলেন, টিমের এর নামে রিপোর্ট করেন, না নামে রিপোর্ট করছি যে, এর নাম ভাই নাম রিপোর্ট করছি তো গাইস, এই হ্যাকারটার দেই গারাইন কি নাম দেওয়া রাখছে হ্যাকারটার, ও উই পড়লে মনে করেন যে দেখেন আপনি রিয়ে পড়ছে, ও দেখে আল্লাহ ভাই ওটা লবি ছেড়ে দিবেন, অন্তপক্ষে মাইনাস করবেন না, মাইনাস যখন ও
কয়টা কিল করে ভালো যে দেখেন গাইস 18টা কিল অলরেডি অলরেডি ফার্স্ট জোন সেকেন্ড জোন হয়তো কভার করছে না ফার্স্ট জোন এটা ও 18 জন ফার্স্ট জোনে মেরেছে ও তো কি খেলে বুঝলাম না ও তো গাড়িও ঠিক মতো চলে দিল ওয়ালেক করতে মানে হলো ওই মনে করে পাহাড়ের পিছনে লোক দেখা পারবো কিছু করার নেই আমার হ্যাকার মারছে সো স্যাড ভেরি ব্যাড টাঙ্গাইল টু বললাম ওরা গিয়ে নাকি ডায়লগ আছে পিকল আছে পিকল আছে সামনে বাইতে মনে একটা এনিমি আছে পিকল লাগলো না এম নাই ওরে তো কি ওনা কি মারব চিন্তা করিস দেখি হ্যাকারটা চিকেন নিয়ে নিয়া নেয় নাকি আবার আর রো কিলস পারতেস হ্যাকার ওসুমকে হ্যাকার ওসুমকে মারব যখন চার মোড়ে ফাইসে যাবগা চার পাঁচ যাব না ফাসবো ওই বন্ধু এক সেট দে কি লাগে লাগে যাইব আমার মনে হয় না মারতে বিকজ যারা প্লেয়ার দে খেলে ভালো ভালো দিন যারা হবে কি ঢুকে যা খেলবুই যে দে খেলে হবে কি উপরে যে জজ পুলের ই রোজকে সব ক্লিয়ার করবুই আমার মনে হয় সবই হয়ে ক্লিয়ার রোজকে পাহাড়ে আছে আমাদের কিছু সেকেন্ডের মতো মনে হয় যে ও মনে হয় গাড়ি ও হাওয়া দে উড়াই দেখি রেডি দেখি কি করে কি করে ও তো পুরাই আমাদের চমকে দিল আরে না দেখে আছে কোন জায়গায় আছে মেয়েটা ও একা তিনে গেছে দিদি একা তিন জোনে আছে দেখে না ও একা তিনে গিয়ে যাইবো না কি একা রে গাড়ি ঠিক মতো চলে যাবে ও তো তা আমিও ভালো ভাই জামটা কি করলো আমি তো অবাক আমি তো জাম দেই আমি কি রে ভাই কি ওই কি হিলো হ্যাক করে রাখছে না কারণ আমি তো দুইটা মারছিলাম ইয়ে শর্টের দুইটা হিট লাগছে তো শুনলে না ওর ড্যামেজ খাইছিল ড্যামেজ খাইছিল দূরেতে মানে দেখি হিট কম হয়েছে না এটাই তো কথা বাট শর্টের তো কাছে আছে ই হবে প্লে তো কই আমি তো দেখলাম না আমার মারলো বিন না আমি কি কই আমি তো তো মারলো মারা তো গেল আমার কি লাভ তাই আকাশ উড়ে গেল লাভ দেয়া আমি তো দেখি নাই মারতে কইতে মারলো এইজন্য তো আমি এসলাম কি এর উপরে আসলাম ট্যাঙ্কের উপরে আসলাম উপরে ছিলাম দেখলাম একটা এনিমি করতে জানি আসলো ও কিছুই পায় না ও ড্রপে দিই ও ড্রপে গেছে সে নিজে ড্রপ দেয়নি ও সে ভাই ভাই ও ড্রপ এনিমি রে মারবো কি হ্যাঁ ভাই কাই যা দেখতেছেন না তারা মিষ্টি দিন জয় করতেছেন মেবি কারণ যে কাহিনী চলতেছে করতেছেন বাট আমাদের বাত্তি গুলো গেল হ আমরা তো মাইনাস কম 100% ওর সামনে দিয়ে সব কি ভাই এটা কি সিনে এটা কি কতজন এক্সপেক্টেড করেছে আমরা তো এক্সপেক্টেড করতে আসি আর কতজন আর এক্সপেক্টেড করতে আসে আরে খেলা আমি জানি জানি কষ্ট মতো আমার খেলা কিলা আর ওই খেলার মজাও না যে খেলার মধ্যে মনে করেন যে নিজের স্কিল ব্যবহার না করে দেখছে মনে নেবে কোন সাইড দিয়ে নেমে আইবে
রোজও কেমন প্লেয়ার গেছে আবার ড্রপ নিয়ে ড্রপ লুপ করে হইতে পারে হইতে পারে ড্রপ লুপ করে প্লেয়ার রোজ হয়ে গেছে আর রোজকে ব্যাক করতেছে পর পর এটা তো আরো লেগ মারছে এটা আমারও হয় তোমারও হবে উচিত এটা থ্যাঙ্কস পাবলিক কোম্পানি আপনার লেগের জন্য হ্যাঁ এটা না এখানে আইলে যার ভাই ল্যাগ করে এরা এবি স্টেম হয়ে যায় আমার মত দিয়ে ওর মত চুন না তারা ফিটার ফিটার এখন কেন দেখছে কেটে দেখছে দিয়েছে ওর সামনে কি লোক আছে না সবাইকে বুঝে আছে একার Guys, there is a hacker in the lobby. So stay alert. He is a Chinese hacker and his name is on Chinese. Hey, dekho ki kore eta? Aspone mari hui. Parle. Anda gune mari tao lage aim assist. Re aim assist. Oi dekho dui ta kill. Nepali re marlo ek. Ek Nepali re marlo. Oi je eta aim nei chai. O bhitore mara bhai to baire eta parlo kemne. দলের টি মনে বুঝছে ওই হ্যাকার দিকে মনে হল নাকি ও দলের ওই লবিতে মায়ের মুখ ঘুষা মুখে দিতে লবে নাকি চাইনিজে কিছু কুয়া দিয়ে শুরু হচ্ছে মর এটা মর ওই যাবো আমার ওই দুই দলের তো লাভ দিয়ে যাবো কেমনে আমি অস্কার দিয়ে দিচ্ছি তারা ভাই তুই অস্কারের যোগ্য তোর নোবেল পুরস্কার দেওয়া উচিত রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার বাকি দুই বাঁচাই দিল বাকি দুইটা আমার নাম কই এটা লোর হ্যাকাই দেখে বাকি দুটো র্যাঙ্ক পুশ করবে এশিয়ার মধ্যে বুঝছো বাকি তো র্যাঙ্ক পুশ করার লাগে এটি দেখে লাগে সরি এর হইব বাকিগুলো অরিজিনাল খেলতেছে আর ওই ওর র্যাঙ্ক পুশ করার লাগে আর ওর ইউজ করতেছে যেমন হয়েছিলাম ওই যে সোলের এক প্লেয়ার কি আমরা যে কাছে গেছিল র্যাঙ্ক পুশ করানোর জন্য এই যে গাড়ি ওই একা আছে দরজা খুললো না দরজা না খুলে ঢুকে গেল দরজা খুলে নাই কদিন পর জয় তুই কইছিস ম্যাচ খেললো আমাকে সারপ্রাইজটা দিল হ্যাকারটা ফার্স্ট ম্যাচে হ্যাকার পড়লো কিসম মারলো যে হ্যাকারটা রাখে ওইটাও না হ্যাকার দেখিস হ্যাঁ ওইটা মারলো দুই নাম্বারটা ওইগুলো অরিজিনাল প্লেয়ার কারণ এগুলো দেওয়াস না কারণ হ্যাকাররা যে আইডিতে হ্যাক করে খেলে না ওয়ারিতে পিক নেয় না ওই দেখো মারতেছে কি না এটা হ্যাকার না এটা পিক করতেছে এটা পিক করার চেষ্টা করতেছে হ্যাকার তো ওয়াল দিয়ে মেরে গেছে
কইলাম না হ্যাকিং এ হ্যাক করতে ঠিকই চিকেন আর পাইবো না এবারে আর দিব ওই স্যান্ডউইচ হইবই হয়ে গেছে আর চাপ দিছে অন্য সাইড থেকে ওই দুই বিঘা জিতে হলো দুই না মরে আসলো আগে এটা অমনি স্কোয়াড পুরো স্কোয়াড মরে গেছে অন্যটা চলে গেছে আচ্ছা দেখি রে অরিজিনাল প্লেয়ার দেখি চিকেন খারাপ হয় হ্যাকার টিম ভার্সেস ওই না হ্যাকার টিম মন্দির মারতেছে না মারতেছে না ওই সুপারটা ওইটা অরিজিনাল প্লেয়ার আপনারা দেখলেন যে হ্যাকার আসে আমাদের লাইভ স্ট্রিমে অস্থির খেলা দেখে ইচ্ছা করছে একারে দুটো পিটাই এই সুপারটা অনেক মারতে আছে আমি চার নাম্বার রেসপেক্টেড করতেছি আমি দুই নাম্বার রেসপেক্টেড হবে চার নাম্বার এক নাম্বার চার নাম্বারটা দেখি আচ্ছা আচ্ছা আরাফাত তুই এক নাম্বার রেসপেক্টেড কম চার নাম্বারটা দেখি কোনটা ওই রেজুর আমাদের একটা হ্যাক হইতে পারে তুই এক নাম্বারে দেখ এক নাম্বারে দেখ আমি ওখানে পাল্টাইলাম আমি এত রকম দুইটা দেখছি দুয়ে অরিজিনাল প্লেয়ার লাগলো এক নাম্বার এক্সপেক্টেড করলাম চার নাম্বার হ্যাঁ এগুলো হ্যাক হইব 100% কারণ কি দেখছোস এগুলো এক দুইটা দুইটা একজনে কিনে নিয়েছো হয়তো দুই নাম্বারটা কিনা আছে দুই নাম্বার জিনিস কিনা আছে এই এক আর এক আর চার কিনে নাই কিছু এই দুইটা হ্যাকার হইব দেখিস এটিও হ্যাকার হইব নাম জীবন না আমি চার নাম্বারটা অন্য নাম বলো এক নাম্বারটা সেম নাই ড্রপ হতেছে স্কুলের সামনে কলের দিকে যায় ও তাহলে ওইটা হ্যাক হইতে পারে আমি এক নাম্বার রেসপেক্টেড দিয়ে রাখছি না চার নাম্বারটা হ্যাঁ চার নাম্বার জন্য খেলা খেলতেছি আমি হলে গাড়ি রিফোরে ভাঙিয়ে দিতাম যা আমার কভার পাইব না গাড়ি নিয়ে বাগানো সুযোগে দিতাম না গায়ে উঠলে ভাঙিয়ে ওই তো কি মারে আচ্ছা আচ্ছা গাইস তো আমরা এখানে এক্সপেক্টেডটা শেষ করে দিই আমরা বিশাল বড় মাইনাস খাইছি কিছু বলার নাই তো আমরা এবার অন্য নতুন ম্যাচ খেলবো আর গাইস আপনারা যে মজা ইন্টারেস্টিং দেখলেন কাহিনি একারের কাহিনি তাড়াতাড়ি আমাদের ভিডিওতে লাইক দিয়ে দিন আর একারের কিছু কাহিনি বলতে পারেন যে আপনার সাথে ঘটছে তুই এক্সিট কর এখন বের হয়ে আসো ব্রো থ্যাংক ইউ
এখন বের হয়ে আসো, তোমার এই যে একটা গিলা আমার চুরি করছো কথা কেউ না, জি না তুমি দুইটা একটা গিলা রুমির সিলভারের বৈশন। আচ্ছা আমি স্টার্ট দিলাম ইরাং গেলে আবারও আবারও দেখি কোনো একা রঙে মারতে হয় নাকি, খালি একাই মারবো। ওখানে আশি হয়েছিল পিং, আবার গেছে 240, আবার 100 হয়। কি আপ ডাউন মারে তার আবার রেডি দে ভাই, আজ হ্যাকারটার মেরে খেলাটা শেষ করে কি রইছে কি কি আবার কি ই কে বড় বোন হ্যালো তুমি কেম ছো, হ্যালো আপনি ডাকা দিয়ে করবেন যান, এখানে কিন্তু চাইনিজ পিলার আছে, এবারে যদি একটা হ্যাকার আঙ্গো মারে রে খবর পরমাপন মি কে রে না করতাম না আঙ্গুটির মধ্যে একটা আসলো ভিয়েতনামি আবার জর্জতে নামি আবার হ্যাকার গুলো নামবো। এ যে শুভ খেলতেছে কি এন আর জি শুভ, তো মেবি এর আমি চিন ছিলাম আজ তো দেখিন বেটি আছে আমি, আমাদের কানেকশন ইজ নট স্টেটেবল, আমরা জানি কানেকশনের অভাব দি ইউসি র্যাঙ্ক কথা আছে, তুমি যে ইউসির কথা বলছো না তো না না ওইটা ইউসি ডিলার ওইটা ইউসি আদ র মানে মেবি মেতে বলে হ্যাঁ ডাল আলি ব্র কি আদ র গাইস আমরা জড়িয়ে তল্লি মাইনাস খাইছি ক্যাগারের কাছে, তো আবার নাই মানে দেখি আবার মাইনাস খামু তারপরে কোচিং গেট নামু তারপরে প্লাসটা ঠিক নিয়ে রাখবো বুঝেন না বুঝতে বলাই একারে মানছি তাহলে সামনের হাউস গুলো যা রুমি আমাদের পিছিয়ে পিছায় রুমি কোন দিকে জানে ওই মরবে তুই তো আমার মাথা চলে দি ওটা আমার মাথা আছে আই ইউএমপি 9 ইস হই যার কিছু নাই তার ইউএমপি 9 আছে যার কিছু নাই তার শটগান আছে এই গান দে দেওতে না কি কইছস ও মাই গড ক্লাস নি আমার দেওনে না হ্যাঁ আরে বাংলা জিপিল আর চাইনিজ নাম দিয়ে রাখছে কি যে বলবো ভাই গর্বিত বাংলা লেখা নিয়ে হ্যাঁ তুমি পর্যন্ত মারা কইতে মারছো রুমি রে মারতে ছিল কই তুই কত কই নাম্বার M760 কইছে তখন নিবি
আমার আবর্তে মারতে নেমি আর ঘুমিন আসার চেষ্টা করো আমার দিকে আরাম অস্থির মার মার সব ডাইরেক্ট কিল করে আমি হিল দিতে হবো নাকি কিল করে তাহলে আমার হিল করতে মরে গেছিস গোস্ট সিয়াম আমার খেল করলো যে গো সিয়াম ব্রো লাইভ স্ট্রিম দেখে দেখো তুমি আমার খেল করছো মনে রেখো কাহিনী নেই ওকে গাইজ আমি যাবো তাকাই নিয়ে ওটা আমাদের সাথে কিছু করার নেই তো আবার স্টার্ট এবার রুমি টাটা এবার একটা ডুয়ো ম্যাচ খেলা হবে গাইস অলরেডি আমরা 38 মিনিটে লাইভ স্ট্রিম করছি তাদের আমাদের লাইভ স্ট্রিমে লাইক দিয়ে দিবেন আর অলরেডি লাইভ স্ট্রিম আমাদের অনেক কিছু ঘটে গেছে যারা এত কোনো কিছু দেখেননি তারা লাইভ স্ট্রিমটা শেষ হলে লাইভ স্ট্রিমটা শেষ হলে দেখতে পারবেন যে কী কাহিনি করতে আমাদের হ্যাকারে মারে কীভাবে কীভাবে আর হ্যাকারে খেলাও আছে মনে করবেন সার্ভার টাইম আউট গেছে আমাদের ক্র্যাকল্যান আর কিউ সবই আমাদের অ্যাশ তো গাইস জয়েন করতে পারেন ডরাই গেল না সবাই ইস কত নাম বসি ওর দুজনের ভিতরে না না দুও বার্সেস দুও আবার আমি এয়ার প্যারাশুট পাল্টাই রে এই সাইডে কন্টেনারগুলো আগে চেক কর সবগুলো নি সবসময় তো নামে না বুঝেছ না হয়তো তোরে নামায় আমি নামা পাই না যার কিছু নেই তার শটগান আছে
দেখে নিমি আশপাশে আছে নাকি? তুই অনেক কিবা তুমি দূরে আছো তো, কিন্তু আমি মালে কব আমি রেখে লাগিব। M762 তুমি এক এক গইল না? এক করবা এসে একালা ভাবলাম লোক নাম ইচ্ছা মতো, কারণ জজপুল যাইব কে নব যদি বড় লুট আলা জায়গা থাকে। আর আমি জজপুল থাকতে মনে করি নব থাকতে জজপুল আমি যাইব। বা আমাদের জন্য 1,400 কত মিটার দূর। আর বা দিদি গাইতো সামনে কন্টিনিউ, এগুলো চেক করি ওদিকে আর চেক করিস না। নাইট ম্যাচ নাইট ভিশন তো পাওয়ার কথা, এত বড় নবো আমরা ঘুরতে আসি। এখন এখন মোটামুটি ঠিক আছে, আবার নষ্ট হয়ে গেছে। এনিমি আর বাদাই তাদের আয় তাদের আয়। আমি এনিমিকে তো ফাইট নিয়ে যাচ্ছি নেই না, কারণ আমার পিং অনেক অনেক বেশি, ওই যে এনিমি বেড়েছে। ওইটা ভাই আমার এদিকে ওই বডির এনে পায় নাকি? আমি কিল পা গেছি, 1 kill ওইটা মরে গেছে। ইউজ করে তালা দেওয়া হয়েছে তো মরে গেছে। আসে নেমে দাঁড়া দাঁড়া আইতেছি। এখানে দেখতে এনিমি থাকার কথা আমার এদিকে, কারণ আমি যেমন মারতে গেছি ওরে আমার দুই সাইড পিছনে একটা বুলেট দেয়, সামনে একটা বুলেট চিহ্ন দেখাইছিল। সো এখানে একটা এনিমি থাকবো 100% আমার এদিকে আইসা থাক। লুট নেছে আরামসে, রাতে কেউ নাই নবোতে বেশি মরে গেল। ডিপি M762 বড়ো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি আমি। M762 কি আমার কোনো মিশন আছে নাকি? আমাদের খেলো নেই, মিশন থাকলে পূরণ করতাম, পূরণ করুন। পাইলাম না এই পর্যন্ত ফিলি পেতে আসেন। ওই দেখো করে গেছি, প্লেয়ার গান পাইছি সামনে, কারা নিয়ে আছে প্লেয়ার গান আমি ক্রিয়েট করলে পাই জঘন্য থেকে জঘন্য, হ্যাঁ নিচু জঘন্য জিনিস হইতে পারে না। না ফ্লেয়ার গান না, 10 টাকা খাইলাম কি আছে তোর কাছে? সাপ্লাই কি দিয়ে খেল করিনি
অ্যাকচুয়াল জায়গা জোন ওর আছে, তার দিকে সেম থাকে। তারপর জন্য আবার দি আসছি তো, কিন্তু আসতে ঠিক আছে। গাইস আমার নব দিচ্ছে, আমি ঘুরতে আসি। নাইট ভিশন পাইছিস তুই? তুই নাইট ভিশন পাইছিস? আমি অরিজিনাল প্লেয়ার টাইমে নাইট ভিশন পাই গেছি। তুই রুম গুলো জানা, সামনে রুম গুলো জানা, নাইট ভিশন পাবি। এনিমি আছে আমার কাছে, এনিমি আছে তোর কাছে? আমার কাছে এনিমি আছে। বুঝি হ্যাঁ রাখছি, কিন্তু স্নাইপার নেই, ডিপিএস। চল 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 যাই বাইরে যাই। চল চল বের হই। গাই কাছে আমি দেখছি, আমার পিছু পিছিয়ে আয়। প্রায় জায়গায় নাইট ভিশন কি লাগা রাখছি, লাগে দিন কার রাত কানা রোগ হয়েছে। সেমি আমি ড্যামেজ খাও নাকি দিকে নিও। হ্যাঁ ভাই বট মালিশ তো শুধু সুমিত রায় বলছে। ভাই কি করবো, অরিজিনাল প্লেয়ার একটা ভাই শুধু। আর ভাই আমি দুইটা মানে দুইটা মধ্যে একটা বট ছিল, একটা অরিজিনাল প্লেয়ার। জি ভাই আপনি না খেল করে দেখেন, দেখতে পারেন। হ্যাঁ ভাই বট যদি আসা পরে তো আমাদের কিছু করার নেই। এখানে আমরা তো নামছি হট ড্রপের জন্য যে ফাইট নিব, কিন্তু এখানে তো নামেই নেই প্লেয়ার। সো ভাই রয় আইনেগা সামনে পাবো, সমস্যা নেই, সামনে প্লেয়ার নিশ্চিত পাবো। আমাদের ভাই দেবো, আমাদের পিং কিন্তু ভাই অনেক বেশি। তোমার পিংও একটা বড় প্রবলেম, এত হাই পিং বলার মতন আপনার বীজ দা পারেন। ওরা তো আমার ইন্টারন্যাশনালি নেট নেটওয়ালা যেমন নেট দেয় বহুত ভালো, দেখো না তো মাথাটা বের করে রাখো ব্রিজ ক্যাম্প বলে যাতে কোবাইতে পারো। সাধারণ বাংলায় লাগলো নিয়ে নিনি না এনে নিন। ওকে ভাই আছি সাথে ধর গুড আমার গেম প্লে। থ্যাংক ইউ সো মাচ ভাই রয় ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনারা সাপোর্ট করলে খুবই ভালো লাগবে, আপনি যখন সাপোর্ট করলেন এখন ভাই, আপনারা যদি সাপোর্ট করলে আমরা অনেক ইন্সপায়ার হই অ্যান্ড আরও ভালো করে গেম প্লে খেলার ট্রাই করি। ভাই দয় রয় ভাই যদি আপনি না দেখে দেখেন আমাদের এই গেম প্লেতেই একটা হ্যাকার আসছিল, জাস্ট আপনারা যদি লেভেল স্পিচার চললে দেখতে পারবেন ওই হ্যাকারের ভিডিওটাও। আমি নেক্সট আপলোড করে দেবো যে হ্যাকার কীভাবে আসছিলো আমাদের এই গেম প্লেতে। তো গাইস আমি ভাই শিওর মজা পাবেন হ্যাকারের গেম প্লেটা। আর হ্যাকারকে রিপোর্ট দিয়ে দিছি, সেটা প্রবলেম না। আর হ্যাকাররা যদি কোনো গেম প্লেতে আসে ভাই অনেক খারাপ লাগে। হ্যাঁ ও সামনে বাসে ধর, আম কার্ডটাকে আমি কভার ব্যবহার করি। সুমিত রয় ভাই লাগছে আমাদের সাথে খেলতে চান? হ্যাঁ ভাই আপনি খেলতে চাইলে আমার দেখেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে। তুই মারছিস বোম? ও একটা নক করেছে, চললাম না যাই।
হিল করে দিব চামচে দিছি দিছি মেরে দিছি কোন সাইডে ওই লগে হিল করতে আছে কাম শেষ ময়দান বর্ডারকে ডিস্টার্ব করতে আসছিল সুমিত্র ভাই আপনি আমাদের খেলতে দিলে 100% খেলতে পারবেন প্রবলেম নেই এখানে এই আর আবার তুই স্নাইপার ইউজ করলে বলিস এখানে মিনি 14 আছে আমি তো এটেক্স দিয়ে দিব এটেক্স পাইছি অলরেডি ও তাহলে তুই স্নাইপার ইউজ করলে কর মিনি 14 আছে এসকে আছে এগুলো ইউজ কর নাইট ভিশন তুই পাইছিস আমি পাইছি নাইট ভিশন ওকে গাইস মজার মজার কিল সুমিত ভাই আপনার কথা ঠিক হয়ে গেছে গা এখন আমাদের অরিজিনাল প্লেয়ার পাই দেখছি এতক্ষণে 5 কিল ছিল আয় আরেকটা কোন দিয়ে মেরে ছিলাম আমি বাঘটা ছিল ওহো আকাশে যদি বোকামি গেছিল জানোস ওই লগেরটা হিল করতে গেছে ওই দেখো একটা শুয়ারিছে তবু আবার ক্যাম্প করতেছি ওই শুয়া শুয়া এইখানে আইতো এখানে একটা কার আছে তো বলছে এখানে আসতে হলো আছে হলো এখান দিনে আইসা এখানে হলো আছে না হলো না এটা এখানে 2x ছিল এক্সটেন্ডে আর তোমার আছে স্মোক নিয়ে নেই গাইস আমরা সবসময় দুজন থাকি একসাথে তো আপনারা যে যারা খেলতে চান আমাদের সাথে খেলতে পারেন কারণ আমরা আরও দুজন স্কোয়াডে নিয়ে নেবো আমার সাবস্ক্রাইবার থেকে সেটা প্রবলেম নেই আমরা মাঝে দুজন তিনজন থাকি আমরা বেশি আমরা পুলিশ স্কোয়াড থাকি না কোনো সময় তো আমরা একটা সবসময় খালি রাখি সাবস্ক্রাইবারের জন্য একজন জায়গা যাতে আপনারা আমাদের সাথে খেলতে পারেন গাড়ি কোথায় কত 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 কোন দিকে গেছে গা কোন জায়গায় আছে চল চল আউট উট উঠায় আচ্ছা না ওই দেখো ভাই আপনি কি কি ফোন ইউজ করেন সুমিত্র ভাই লাগছে ভাই আমি ইউজ করি শাওমি নোট 4X তুই হলো পাস নিয়ে দেখো না তোর হলো গাইস আপনি এই যে হলো দিয়ে এখানে আছে কে ক্রিয়েটিভ আছে এদিকে গাই আমি যে ক্রিয়েটে দাঁড়াইছি ক্রিয়েটে আয় আমি যেখানে দাঁড়া আছি এখানে ধুল আছে বাগাল মে ছোরা শেয়ার মে ডিন্ডোরা চলো ড্রপের ওদিকে যাই ও দূরে ভুলা ছিল যে হিল করতে গেছে ওই বুঝছস তুই মারবো ঠিক কিন্তু লুকা গেছে গা ওই জমকে অরে নিমি রে মারতেছি ওই সঙ্গে আয় খেতে মারবো না মারে ও আয় খেতে না মারে খারাপ ওই হলো সাইড দিয়ে যা হলো মনে কর উনি হিল করে মারতে যে গেছে পরে দেখি নাই পাক্কা নাকি মারলো আমাদের ওই যে আর তো সমস্যা নেই আমি তো আমি এখানে ঠেক দিই নে বাইরে তাদের আমি দেখি নেই শেখের পিছনে গেছে গা হ্যাঁ ওই একাই আছে আরেকটা তো সামনের বাড়ি দেখা সব দেখছিল ও সামনে যে বাড়িটা আমরা বলছিলাম না কেক পাওয়া যায় ওই বাড়িটা দেখেন লোক আছে অ্যালার্ট থাকিস কিন্তু ওই সাইডটা মারতে পারে থার্ড পার্টি গিয়ে চান্সে বাইরে হয় না কেন বাইরে হয়েছে কি স্মোকে গেছে
গায়াত গেলরে ফলো করুন, সমস্যা কি? দামি হলো ধরো কি ধরবি এমনি? আই থিংক এমনি ধরলে আমার গাড়ি বাস্ট করে ট্রাই করতে পারে। আই উঠ, আচ্ছা গাড়িতে উঠ, তুই স্প্রে করবি ইচ্ছা মতো উঠ। বুঝে গেছে, আচ্ছা ভাই আমি আপনাকে আমি আপনাকে এক্সেপ্ট করবো ভাই, নো প্রবলেম। কই গেল গাড়িটা, কই গেল বামে, দূর কই গেছে গাড়িটা, বামে। ভাই আপনি নামটা বলে যান, আমাদের লাইভ স্ট্রিমে আমি এক্সেপ্ট করে নেব। ভাই উইদি মরতে আসছে আমাদের কাছে, তুই ফার্মে গেতে আছে, ফার্মে চলে গেতে আছে। তুই কই পলাইছে এখানে? আমাদের হিল কি শেষ? এখান থেকে কার খুঁজ, হয়তো খুঁজে যাব, কারো খুঁজ। তুই ভালো করে বুঝছো, ওপেনে থাকলে মরতে বুঝে আর কি। কার্ডটা কইছিলাম আমরা, চল চল ওটাই কি নাই, বেশ নাই এতক্ষণ খেলতে হস নি, এতগুলো ফেট ছিল। সামনে ড্রপ দিয়ে সাইড দিয়ে একদম সুন্দর তো ওই একটারে নিয়ে দেখবি, বুঝে নেমি ওইটি মাঠ, মাঠে দেখ নক করে হিল কর আমারে ওই যে, আচ্ছা স্মোক কর, স্মোক কর ভাই। অগোই এই মাঙ্গুর দিয়ে বেটার, অনেক অনেক বেটার অগোই। এই যে তোর পিছনে অগো, দেখ কার আসে নাকি, এটা খেলটা কি আস্তে আস্তে, এটা এগুলো অস্থির পিলার, হিল আগে ধর দিবি তুই, সাপ চাপ যা 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 যা। আমরা অলমোস্ট এক ঘন্টা খেলে ফেলছি। ডুও খেলতেছি না, সিলভার তো হবেই, হতেই পারে। আপনি দেখতে পারেন আমাদের লাইভ স্ট্রিমে।
আর ভাই অনেক ধন্যবাদ আমার লাইভ স্ট্রিম দেখার জন্য। ভাই আপনার বন্ধু বান্ধবের সাথে অবভিয়াসলি আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আমরা অনেক সাপোর্ট পাই। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, উইল সি ইউ অ্যাগেন ইন আনাদার লাইভ স্ট্রিম। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।